সারা জীবন আই ডিকার্ড ছাড়া থাকুন বাবা। ওরে বাবা রো, এত ঠেলা ঠেলে এত জামিতে কেন যে মানুষ যায় আই ডিকার্ড বানা আল্লাহ কত। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, নাই রাবে কে ভালো আছে নাই কিনেও ভালো নাই। আজ যে সকাল হইতে যে জানিং যা যে কষ্ট যা আর কি বলবো, এই যে সকাল হইতে গেছি লাইনে দাঁড়াইতে 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 আই ডিকার্ডের ফিঙ্গার ফিনার লাই বলি মানে আর অবস্থা একেবারে খারাপ। 10 মিনিট 15 মিনিট পর্যন্ত দাঁড়াই খেললে কাগজ ফর্মটা খুঁজে লেছি, এরপরে আই লাইনে এসে দাঁড়াইছি ঠাডা ভাঙ্গার দিতে দাঁড়াই একটা অবস্থা খারাপ। আর ভিডিও কল কি খারাপের খারাপ বুঝছে নি, সাবি সুবি আঙ্গ সামনে দেখা হয়ে যায়, যদি মানা করতাম যায় মানে দাঁড়াই যায় আর নোয়া খেলে বাসা করতে করতে কি একজন কই গেলে আমার খারাপ ভাবে নিয়ে না দাঁড়াই যায় আর সামনে দিয়ে বুঝছে নি, কিছু কইলে এসে তার আঙুল ঝগড়া লাগে যায়। তো এ দেখছেন নি মানুষে কেউ বলেছে কেউ খাওয়াইছে মানে কি যে কষ্ট আঙ্গ আর কষ্টের শেষ নেই। তো অনেকগুলো কষ্ট মষ্ট করি কুদুর ভিডিও শেয়ার করি, এক সাইডে খোলা রাখা হয়েছে এক সাইডে মাইনা রাখা হয়েছে মানে মহিলা রাখা হয়েছে এক সাইডে পুরুষে রাখা হয়েছে। তো এগেন করতে করতে একের অবস্থা খারাপ, মানুষের হাজবেন্ড গুলো আছে মানুষেরা আনি আনি হানি খাবার জুস খাবার আয় আর কেউ নেই, আসর আসর বউ দাঁড়াই রয়েছে আর কেউ সাইবেরও নাই, কেউ আর লজ্জায় সরমে কেউ আর কইয়ের মানা কুদুর হানি খাবার, কেউ যদি আবার ন দেয় হানি খুঁজলে হিন্দি আশেপাশে কল খুঁজছি কলমলও দেখি না মানে একেবারে গলা টলা শুকাই একেবারে অবস্থা খারাপ। 10:30 বাজে গেছি আইসি 1টা বাজে, এবারে বুঝিস আমি ঠাডা ভাঙ্গা রয়ে দিতে কতক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকুন লাগছে। আরো তো কত জালিয়াতি আছে বুঝে নি, ঠেলি ঠুলি মানুষ আঙ্গুরে যাতে যাতে হারি মারি খাত ইচ্ছে আরে যাতে মারি যাতে ঢুকে যেত আর এরকম করার। তো হিয়ানে যদি অভদ্রতা করতাম যে অভদ্রতা হইব এলে বলি আর কিছু করি না। তো কিছুক্ষণ পরে যাবার হরদি দেখি যে ওমা বেরিয়ে গিয়ে গেটের কিনা দিয়ে বৌড়ে সে হিন্দু বেরিয়ে আরে, তো বেরিয়ে টেঁয়া দিয়ে দিয়ে বেড়া গলে বেড়া গলে বৌড়ে ঢুকে ঢুকে ব্যাগ ফিঙ্গার ফিন করি গেল বুঝে নি। তো ইহারে দিয়ে আবার ইয়ে ভিতরে ঢুকছি ছবি টবি উড়াইছি অঙ্গাবার ছবি উড়াবে সিস্টেম দেখে মাথা ঘুরে উঠছে, সিস্টেম কি এক হিজাব টিজাব ব্যাগ খুলি কান্দনমান খরগোশের মতন বার করে ছবি তুলবে, এত বিরক্ত ছবি আর জীবনে দেখি না। তো এরপরে একদম বার হয়ে আবার কষ্ট মষ্ট করে আড়ি উড়ি চলিয়ে গিয়ে আবার ফাঁসে আছে মানে বেশি দূরে না আঙ্গ বোর্ড অফিস, তো হিন্তন আড়ি আড়ি চলিয়ে গিয়ে তো মাঙে যাবে সময় আইসক্রিম এগুলা লাগছে মাঙেলা আইসক্রিম লইছি নিজের লাই লইছি শাশুড়ির লাই লইছি চকলেট 4-5টা লইছি, তো এগুলো বাসা চলিয়ে গিয়ে। তো দেখেন আবার আইবের সময় কী করুন হিজাব মিজাব তো হিয়ানে খুলিয়ে লেছি, তো আইবের সময় কোনো রকম মাস্ক টাক্স পরি তো আবার চলিয়ে আইসি আরে। তো আজ যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজ জীবন আইডি কার্ড না বানাইলে ইংল্যান্ডে যাইবেন দরকার না, ওরা বাপরে বাপরে এত কষ্ট সহ্য না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।